একটা রিপোর্ট দেখলাম দেশ রূপান্তরে, খেলাপি ঋণেই শ্বাসরুদ্ধ। আসলে আমরা যে দুরবস্থা এখন পুরো দেখি, আস্তে আস্তে মনে হচ্ছে যেন এই সরকার কি করছে। এগুলি মানে আপনি 15 বছরের যে অর্থনৈতিক অবস্থা, ব্যাংকের যে অবস্থা, তার আজকে প্রতিফলন হচ্ছে অর্থনীতিতে, বাজারে একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা যেটা দেখছি। কিন্তু বলেন একটা কথা, আচ্ছা যাক আমি আপনাদেরকে বলবো একটি কথা, আমরা যদি দ্বিমত করেন আমাকে বলেন। এই খবরে বলা হচ্ছে যে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ খেলাপি ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার, বারবার কোনো তফসিল করে আদালতের স্থগিতাদেশ ও অবলোপনের পরও খেলাপি ঋণের সমস্যার সমাধান হয়নি। খেলাপি ঋণের পরিমাণ 2,11,000 কোটি টাকা ছাড়িয়েছে। আবার শোনেন, খেলাপি ঋণের পরিমাণ 2,11,000 কোটি টাকা ছাড়িয়েছে। 6টি ব্যাংকেই খেলাপি ঋণের পরিমাণ বিতরণ করা হয়েছে, মোট ঋণের 50% ছাড়িয়েছে 6টা ব্যাংক। বুঝতেই পারছেন, এস আলমের ব্যাংক লুটপাটের যন্ত্র। ঋণ খেলাপের তালিকায় 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও রয়েছে। 30%-এর ওপর খেলাপি ঋণ রয়েছে আরও 4টি ব্যাংকের। বিশেষজ্ঞরা বলছেন 2015-16 সালের পর নিয়ম নীতি উপেক্ষা করে কিছু গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে নানা সুযোগ সুবিধা দিয়েছে এসব ব্যাংক। যারা ঋণ খেলাপ করেছে তাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে, তাদের অনুকূলে বিভিন্ন সময় ঋণ পুনঃতফসিলীকরণ, অবলোপন ও পুনর্গঠন করা হয়েছে। ফলে অস্তিত্বের সংকটে রয়েছে বেশ কিছু ব্যাংক। এসব ব্যাংকের বিষয়ে এখনই সিদ্ধান্ত না নেওয়া হলে সংকট আরও গভীর হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাস শেষে ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি 16,83,396 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 2,011,391 কোটি টাকা, যা বিতরণ করা হয়েছে ঋণের 12.56%। গত মার্চ শেষে ঋণ স্থিতি ছিল 16,40,855 কোটি টাকা, তখন খেলাপি ঋণ ছিল 1,82,995 টাকা। সেই হিসাবে 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে আরও 29,096 কোটি টাকা। এই যে পরিস্থিতিটা, তার ধকলে কি হচ্ছে, অনেকগুলো ব্যাংকের অবস্থা খুবই কাহিল। যেমন দেখেন, 6টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বিতরণ করা মোট ঋণের 50%-এরও বেশি। ব্যাংকগুলো হলো সরকারি খাতের বেসিক ও জনতা ব্যাংক এবং বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, ICB ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান নামের একটি বিদেশি ব্যাংকও খেলাপি ঋণের তালিকায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন সামনে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে, কারণ অনেক ঋণ পুনঃতফসিল করা হয়েছে, আদালতের স্থগিতাদেশের মধ্যে খেলাপি ঋণের একটি বড় অংশ রয়েছে। এগুলো যখন খেলাপি দেখানো হবে তখন এর পরিমাণ আরও বাড়বে, মানে আদালত স্থগিতাদেশ দিয়ে আছে যে না এটা খেলাপি না এরকম, তো এটা তো ছুটে যাবে, ছুটলে তখন ওইটা যোগ হবে, তাহলে আরও বাড়বে। আপনি এই অবস্থায় কবে সুফল পাবেন? ব্যাংকগুলো যদি এইভাবে দেউলিয়া হয়ে যায়, বিপুল পরিমাণ খেলাপি, তার প্রভাব অর্থনীতিতে পড়বে না? পড়ছে, তার ফলাফল আমরা ভোগ করছি। দর্শক, এখন যে কথাটাই বলতে যাচ্ছিলাম যে অনেকে একটু অস্থিরতার মধ্যে আছে যে সরকার কি করছে, পারছে না অমুক তমুক, কীভাবে পারবে, এইসব 15 বছরের এই ফলাফলগুলি এগুলি কিভাবে দূর হবে। একটা কথা কি বলবেন যে এই উপদেষ্টাদের কাকে মনে হয় যে সে চোর? তুলনা করেন 2 মাস আগে যে ক্যাবিনেট ছিল, আপনি একটা লোক বলেন তো যাকে, যার দিকে তাকায় বলতে পারবেন সে সাধু ছিল? হয়তো 2-4 জন, বাকি সবই তো চোর। আর এখানে একটা চোর আপনার বের করতে গেলে আপনার কিন্তু ঘাম ধরবে, কিন্তু পারবেন না। কিন্তু কিছুই করার নেই, আপনি একটা ধ্বংসস্তূপ, অর্থনীতির একটা আপনি ধ্বংস দিয়ে গেছেন, ব্যাংক, শেয়ার বাজার সমস্ত ক্ষেত্রে। এখন এটা মেরামত করে কিভাবে, কতদিন লাগবে, সেটা এখন চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবে কি না, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।